কৃষি নির্ভর বাংলাদেশে অর্থনীতির প্রবৃদ্ধি, পুষ্টি নিশ্চয়তা এবং দরিদ্রতা নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রাণী সম্পদ। এতে বেকার জনগোষ্ঠী যেমন কর্মসংস্থানের পথ খুঁজে পাচ্ছে, তেমনি স্বাবলম্বী হচ্ছে নারীরা। প্রাণীর সঠিক স্বাস্থ্য পরিচর্যা নিশ্চিত ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে 2015 সালে ডেমরার আমুলিয়ায় গড়ে তোলা হয় মডেল লাইভস্টক ইনস্টিটিউট, যার রূপকার তরুণ ভেটেরিনিয়ান ডক্টর সালমা সুলতানা। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন সার্টিফিকেট ও প্রশিক্ষণ কোর্স রয়েছে, যেখানে প্রাণী স্বাস্থ্য ও উৎপাদন বিষয়ে প্রশিক্ষিত হচ্ছে শিক্ষার্থীরা। বিশেষজ্ঞদের ক্লাসের পাশাপাশি হাতে কলমের প্রশিক্ষণে গড়ে উঠছে দক্ষ সেবা কর্মী। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যেটা হচ্ছে সেটা যদি প্রতিরোধ করতে পারে এবং অ্যান্টিবায়োটিক ফ্রি যদি কোনো মাংস আমাদের কিংবা দুধ বাইরে এক্সপোর্ট করতে পারে, তখন দেখা যাবে যে আমাদের বাংলাদেশের ন্যাশনাল জিডিপিটাও বেড়ে যাবে। আর ফার্মিং করার ফলে তাদের পারিবারিক যে চাহিদাটা, সেই পুষ্টিমানটাও নিশ্চিত হবে, সাথে তাদের অর্থনৈতিক উৎপাদনটাও বেড়ে যাবে। সময়ের প্রয়োজনে চালু হয়েছে হাসপাতাল কার্যক্রম, যেখানে শুধু গবাদি কিংবা পোষা প্রাণী নয়, বিনামূল্যের স্বাস্থ্য সেবা থাকছে পাখির জন্যও। আছে ডায়াগনস্টিক ল্যাব, এতে পশু পাখির স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সঙ্গে পানির জীবাণু পরীক্ষায় সুযোগ পাচ্ছেন খামারিরা। ইনস্টিটিউটের কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়ায় আরও কয়েক তরুণকে নিয়ে গড়ে তোলা হয় মডেল লাইভস্টক অ্যাডভান্সড ফাউন্ডেশন। নিয়মিত পশু পাখির খামার পরিদর্শন করে খামারিদের পরামর্শ দিচ্ছে সংগঠনের সদস্যরা। আপাকে যে সময় আমরা ডাকিতে তখনই পাই, উনি সব কাজেরই সমাধা করে গরুর জন্য। এনিমেল থেকে যে হিউম্যানে যে হচ্ছে রোগটা ছড়ায় সেটা জানে না, তো এটাকে হচ্ছে এটা সম্পর্কে আমরা সচেতনতা বৃদ্ধি করে থাকি। ভেরি গুড গার্লস, সবার উপকার করে। বাংলাদেশের বেকারত্ব সমস্যাটা যাতে নির্মূল হয়ে থাকে সেজন্য এটা আমাদের হচ্ছে হলো মূল লক্ষ্য। প্রাণী সম্পদ চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতায় এমন উদ্যোগের স্বীকৃতি স্বরূপ এবছর জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেল সংগঠনটি। সময় সংবাদ, ঢাকা।